হ্যালো, আচ্ছা যাই হোক, এই এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ব্লেন্ডিং টুল। ব্লেন্ডিং টুলসটা আসলে কি? ব্লেন্ডিং টুলসটা হচ্ছে যে আমরা ধরেন অনেক সময় ছবিতে এফেক্ট দিই, কালারের এফেক্ট, যেমন ধরেন আমি এখন একটু ডেমো দেখাচ্ছি। জাস্ট এটা একটা লেয়ার, এটারে আমি ব্লেন্ড করলাম, তো দেখা গেছে যে দিয়ে হচ্ছে। তো আসলে এই যে ব্লেন্ডিং, এই জিনিসটাকে ব্লেন্ডিং বলা হয়, এই পুরোটা জিনিসটাকে। ওকে, এখন এই ব্লেন্ডিংটা কি করে করে, একটা কালারের সাথে আরেকটা কালারকে ব্লেন্ড করার জন্য বা মিশানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেই টুলসটা এখানে আছে। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। আসলে এক্সাম্পলটাকে যদি এখানে খেয়াল করি, যে এই যে ব্লেন্ডিং টুলসের যে এই টুলসটাকে এখানে কয়েকটা সেকশনে ভাগ করেছে। ওকে, কয়েকটা সেকশন, তো সেকশনগুলো হচ্ছে এই যে প্রথম একটা সেকশন, দ্বিতীয় একটা সেকশন, তৃতীয় একটা সেকশন, চতুর্থ, পঞ্চম অ্যান্ড ছয়টা। ওকে, এখন প্রথম সেকশনটার কোনো নাম নর্মালি রেখেছি, আর একটা হলো ডিজেবল রেখেছি, আচ্ছা সরি। এবং দ্বিতীয় সেকশনে যেটা আছে সেটা হচ্ছে ডার্কেন মোড। তো এই ডার্কেন মোডটাকে এই এফেক্ট দিয়ে করতে হয়। আচ্ছা, তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে লাইট মোড। ওকে, এটা আমরা দেখবো যে ডার্ক মোড, লাইট মোড, কন্ট্রাস্ট মোড, তারপর হচ্ছে রিভার্স মোড, কালার মোড, এগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়। তো প্রথম যদি আমরা ডার্কেন মোডে যদি যাই, তাহলে ধরি আমরা একটা মেন ছবি এখানে আছে। ওকে, এটা আমাদের একটা মেন ছবি। এখন আমরা এর উপরে এফেক্ট ইউজ করব। ধরেন হয় না, অনেক সময় ডিজাইনের করার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় এফেক্ট ইউজ করতে চাই বা একটু কালারটা দিয়ে ব্লেন্ড করতে চাই। অনেক সময় দেখি যে ফটো ফিল্টারের ছবিগুলো দেখা যায় যে অনেক এফেক্ট, কালার এফেক্ট থাকে, তো সেগুলো এইভাবে করেই করে। তো যখন আমরা এইখানের এই প্রথম প্রশ্ন, মানে প্রথমটা পরে দ্বিতীয়টা ডার্কেন মোডটা যখন মানে দেখবো যে কালার দিলে কেমন হয়, তো একটু খেয়াল করি এটাকে, এই লেয়ারটাকে অন করি। এখানে আছে 1 2 3 4, এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার ডিসক্রিপশনের নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। ওকে, ডাউনলোড করে নিন, তারপরে এই ফাইলটা দিয়ে রিসার্চ করে দেখতে পারবেন। প্রথমটায় যদি যাই, আমি নর্মালি রাখি, নর্মালি রাখলে আমার এই লেয়ারটা আসছে। একটা লেয়ারের উপরে একটা লেয়ার রাখলে তো আমরা জানি যে যে লেয়ারটা থাকবে ওপরে সেই লেয়ারটা দেখা যাবে না, মানে নিচের লেয়ারটা দেখা যাবে না। কিন্তু যদি আমি এফেক্ট ইউজ করি বা ব্লেন্ডিং কোনো টুলস ইউজ করি, তাহলে আবার দেখা যাবে। সো এখন তাহলে দেখি, ব্লেন্ডিংয়ে আমি ডার্ক মোডটাকে যখন সিলেক্ট করলাম, খেয়াল করেন আমার এই জায়গাটা হচ্ছে সাদা, এই জায়গাটা লাইট হয়ে গেল, ঠিক আছে, আর যে জায়গা ডার্ক সেই জায়গা ডার্কই হয়ে থাকলো। তো এরকমভাবে ডার্ক মোডে আরও আছে, এক আমি এটা নিয়ে একটু সিলেক্ট করলাম, কালার বার্ন করলাম, দেখেন ওই যে ডার্ক জায়গা ডার্কই আছে, লাইট জায়গা লাইট হয়ে যাচ্ছে। ওকে, লিনিয়ার বার্ন করলাম, এই যে এখানে কিন্তু আমাদের ডার্ক আছে এবং এই ডার্কটা ডার্কই থাকছে এবং এই জায়গা আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। ওকে, লিনিয়ার ডার্ক, আমাদের তো এই সেকশনটা এখন আমরা বুঝাচ্ছি না, আমরা এই সেকশনে বুঝাচ্ছি ডার্ক কালার দেখাই। হ্যাঁ, ওকে, এই সেকশনটাতে তাহলে আমরা বুঝলাম যে কোনো ডার্ক এফেক্ট দিতে গেলে আমাকে এই কয়েকটা টুলসের ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা দেখব যে লাইটিং মোড কীভাবে ইউজ করে। আমার সাথেই থাকুন এবং অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ।